আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। হাতের লেখা চ্যানেলে আপনাকে স্বাগতম। কথাই বলে মুক্তোর মতো লেখা, যা মূলত সুন্দর হাতের লেখার প্রশংসা করার জন্যই ব্যবহার করা হয়। তবে ধরন ভেদে হাতের লেখার তারতম্য চোখে পড়ে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বর্তমানে হাতের লেখার প্রয়োজন দিনকে দিন অনেক কমে যাওয়ার কারণে হয়তো সুন্দর হাতের লেখার কদর আর আগের মতো পাওয়া যায় না। সকলের হাতের লেখা একই রকম হয় না তা বলাই বাহুল্য, তবে অধিকাংশ ছাত্রছাত্রীর জন্য ব্যাপারটি কিছুটা ভিন্ন। প্রায় শিক্ষার্থীর মনেই হাতের লেখা সুন্দর করার একটি নীরব বাসনা থাকে। কেউ বংশগতভাবে সুন্দর হাতের লেখার অধিকারী হয়, আবার কারো লেখা বুঝতে পারা দায়। সুন্দর হাতের লেখার কদর স্কুল জীবন থেকে শুরু করে জীবনের অনেক ক্ষেত্রেই রয়েছে। তবে অনেকের ধারণা, লেখা যদি সুন্দর না হয় তবে তা আর পরিবর্তন করা যায় না। কিন্তু মজার ব্যাপার হলো, এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়। নিয়মিত অনুশীলন ও কিছু নিয়ম অনুসরণ করলে খুব সহজেই হাতের লেখা সুন্দর করে তোলা সম্ভব। হাতের লেখা সুন্দর করার জন্য সবচাইতে যেটি বেশি প্রয়োজন তা হলো নিজের ইচ্ছা শক্তি। কথাই বলে ইচ্ছা থাকলে উপায় হয়, তাই কেউ যদি আসলেই নিজের হাতের লেখা সুন্দর করতে চান তাহলে কিছুটা কষ্ট, শ্রম ও সময় ব্যয় করার জন্য প্রস্তুত থাকতে হবে। উপযুক্ত চেষ্টার ফলেই হাতের লেখা সুন্দর করে তোলা সম্ভব। প্রিয় বন্ধুরা, লেখা আমাদের বাস্তব জীবনে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আমরা চাইলে নিজে নিজেই হাতের লেখা সুন্দর করতে পারি। ভিডিওটিতে একটি লেখা দেখানো হচ্ছে, তুলনামূলকভাবে আপনার হাতের লেখা এর থেকে খারাপও হতে পারে, আবার এর থেকে অনেক ভালোও হতে পারে। সৌন্দর্য অনেক রকমের হতে পারে, যেমনই হোক আপনার হাতের লেখা আরও সুন্দর করে তুলুন। লেখা বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে দয়া করে কমেন্ট করে জানাবেন। কেননা আপনার একটি ভালো কমেন্ট আমাকে আরও সুন্দর ভিডিও বানাতে অনেক আগ্রহী করে তোলে। আলহামদুলিল্লাহ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।